ইউটিউব কিন্তু তার ক্রিয়েটার্সদের জন্য নতুন চারটে আপডেট নিয়ে আসছে এর মধ্যে দুটো আপডেট লঞ্চ হয়ে গেছে আর দুটো আপডেট এক্সপেরিমেন্টের পর্যায়ে রয়েছে আজকে আমরা এই চারটে আপডেট সম্পর্কে জানব তো ইউটিউবের প্রথম আপডেট হলো কমেন্ট সেকশান নিয়ে এতদিন কি হতো কমেন্ট সেকশানে যদি কেউ অন্য ভাষা অন্য ভাষায় কমেন্ট করতো আপনার ভিডিওতে এসে তখন তা আপনার আপনার পক্ষে তো সব ভাষা জানা সম্ভব না তখন আপনি বুঝতে পারতেন না সে কি কমেন্ট করলো অন্য ভাষায় তো এখন এই আপডেটের মাধ্যমে ইউটিউব আপ ওই যে কমেন্টটা যে করা হলো সেখানে কিন্তু গুগল ট্রান্সলেট বলে একটা অপশান আসবে সেই অপশানের মাধ্যমে আপনি কিন্তু ওইখানেই সে কি বলতে চাইলো আপনি আপনার ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন এই আপডেটটা এখনো আসেনি এই আপডেটটা এখন এক্সপেরিমেন্টের রয়েছে এই আপডেটটা হয়তো এই মাসের শেষে বা নেক্সট মান্থের শুরুতে চলে আস ইউটিউবের সেকেন্ড আপডেটে বলা হয়েছে যারা লাইভ স্ট্রিম করে তারা যে চ্যাট বক্সটা থাকে না সেই সে চ্যাট বক্সে কিন্তু সাবস্ক্রাইবাররাও চ্যাট করতে পারতো এবার এবং নন সাবস্ক্রাইবাররাও কিন্তু চ্যাট করতে পারতো এর ফলে কী হতো ক্রিয়েটার্সরা সবার সাথে তো হু হু করে মেসেজ ঢুকতো হু হু করে মেসেজ ঢুকে তো সবার সাথে তো ক্রিয়েটার্সরা রেসপন্স ঠিকঠাক করে দিতে পারে না যদি মেসেজই হু হু করে উঠে যায় তাহলে রেসপন্স দেবে কী করে তো এখন থেকে ইউটিউবের যে নতুন আপডেট এই আপডেটটা কিন্তু চলে এসছে এই আপডেটটা বলা হয়েছে যে আপনি যদি একটা সেটিং ছোট্ট করে সেটিংস করে রাখেন স্ট্রিম অপশানে গিয়ে ওটাকে যদি সাবস্ক্রাইব অনলি করে রাখেন তাহলে কিন্তু অনলি সাবস্ক্রাইবাররাই কিন্তু আপনার স্ট্রিমে চ্যাট করতে পারবে যদি নন নন সাবস্ক্রাইবার চ্যাট করতে চায় তাহলে কিন্তু তাদেরকে আগে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলকে তারপর কিন্তু তারা চ্যাট করতে পারবে এর ফলে আপনার একটা সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ানোর একটা সম্ভাবনা থেকে যায় ইউটিউবে তিন নম্বর আপডেট হল ক্লিপ অপশান ক্লিপ অপশন কেন সিএলআইপি ক্লিপ আপনারা যখন ভিডিও চালান তখন দেখুন ভিডিওর নিচে তিন অনেকগুলো অপশান থাকে না লাইক ডিসলাইক শেয়ার সেভ ডাউনলোডস এরকম অপশান থাকে না তো এখন কিন্তু ওখানে আরেকটা অপশান অ্যাড হবে সেটার নাম হচ্ছে ক্লিপ তো এই ক্লিপ অপশানটা কি এই ক্লিপ অপশানটা তেমন কিছু না এই ক্লিপ অপশানটা হচ্ছে আপনি যখন আগে অন্য কাউকে ভিডিও শেয়ার করতেন তখন তো তো পুরো ভিডিওটাই শেয়ার করতো শেয়ার করতে হতো তো আপ এখন আপনি চাইলে যে এই ভিডিওটার এই অংশটুকু আমি শেয়ার করুক তো সেটাকে একটা ছোট অংশে ক্লিপ করে এটা আপনি অন্য কারো কাছে শেয়ার করতে পারবেন এই ক্লিপ অপশানটা হয়তো আপনি এখন দেখতে পাবেন না কিন্তু আপনি যেখানে দেখতে পাবেন সেটা হচ্ছে গেমিং চ্যানেলগুলোর উপর আপনি এখনই গিয়ে দেখতে দেখতে পারেন যে আমি একটা চ্যানেলের নাম বলছি ডায়নামো গেমিং পাবজি খেলে আপনি ওই চ্যানেলে গিয়ে দেখুন ওখানে গিয়ে কিন্তু দেখতে পাবেন ক্লিপ বলে অপশানটা এগুলো এই আপডেটটা এখন কিন্তু গেমিং চ্যানেলের উপর দেওয়া হয়েছে পরবর্তীতে আগামী চ্যানেল মানে আদার্স চ্যানেলগুলোর উপরও এটা অ্যাপ্লাই করা হবে ইউটিউবের লাস্ট অর্থাৎ ফোর্থ আপডেট হলো ইউটিউব শর্টস নিয়ে এখন আপনারা ইউটিউব শর্টস ওপেন করলে দেখতে পাবেন যে ইউটিউব শর্টসে নতুন একটা অপশান অ্যাড হয়েছে সেটা কি সেটা হলো গ্রিন স্ক্রিন আমরা যখন ভিডিও এডিট করি তখন কিন্তু ক্রোমা কি যদি আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তখন কিন্তু আমরা ক্রোমাকে সাহায্য নিই এখন কিন্তু ইউটিউব শর্টসে আপনি আপনার যখন ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনারা দেখেছেন আমার প্রথম দিকের ভিডিওগুলোতে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় আমি কিন্তু এই জায়গাতেই ভিডিওগুলো বানাই ঠিক তেমনি আপনি এখন থেকে ইউটিউব শর্টসে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আমার তো এই আপডেটগুলো খুব ভালো লেগেছে আপনার কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান এছাড়া আপনাদের যদি কোনো ডাউট বা কোয়ারিস থাকে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন আমি আপনাদের সকলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আরেকবার ঈদ মোবারক